গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবার একটি এই মাত্র নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে সকল পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, যেখানে কিন্তু কোনোরকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ওয়াকেন্ট ইন্টারভিউর মাধ্যমে মিলবে চাকরি। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি, আর সকল পার্সনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন বা এই চ্যানেলটিতে একদমই নতুন আজকে প্রথম দেখছেন, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখবার সময় কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি দেখবার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে এই সাইটে আসতে হবে। সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখবার জন্য আপনারা কিন্তু এই যে সাবজেক্ট বলে একটি সেকশন রয়েছে, এখানে কিন্তু সেই রিক্রুটমেন্টটি পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এর সঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটির লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই সেখান থেকে আপনারা খুব সহজেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সরাসরি চলে যাব ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো অন স্ক্রিনে যে অফলাইনে ফর্মেটটি দেখতে পাচ্ছেন এটি দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের আবেদনটি অফলাইনের মাধ্যমে, এটা নয়, ঠিক আছে। এই যে ফর্মটি রয়েছে, দুটো ফর্ম, এটি গিয়ে সবার প্রথমে এ4 পেজের মধ্যে প্রিন্ট আউট করতে হবে। এরপরে কিন্তু আপনাদের আর কোথাও জমা করতে হবে না। যেদিন ওয়াকেন্ট ইন্টারভিউ রয়েছে সেদিন আপনাদের এই ফর্মগুলি লাগবে। এই দুটো ফর্মের সঙ্গে আপনাদের যাবতীয় এডুকেশনাল কোয়ালিফিকেশান, এরপরে যত রকম আধার কার্ড, ভোটার কার্ড, আপনার আইডেন্টি প্রুফ হিসাবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে, এই সকল ডকুমেন্টস কিন্তু এক জায়গায় ফিল আপ করবেন। সবার প্রথমে দেবেন ফর্মগুলি, এরপরে কোয়ালিফিকেশান, এরপরে আপনার যাবতীয় যে সকল ডকুমেন্টসগুলি রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল ডকুমেন্টস এক জায়গায় ফিল আপ করার পর সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এরপরে ঠিক ইন্টারভিউ যে টাইম রয়েছে সেই ইন্টারভিউ ঠিক 1 ঘন্টা আগে কিন্তু আপনাদের এই ফর্মগুলি জমা নেওয়া হবে। এরপরে আপনারা কিন্তু তার ঠিক 1 ঘন্টা পরেই ভেরিফিকেশনের পরে কিন্তু আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন। তো আমি আপনাদের বলি, এখানে যে বলা রয়েছে আপনাদের যে ইন্টারভিউ বা রিপোর্টিং টাইম রয়েছে সেটি কিন্তু বলা রয়েছে 10টার সময় কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম। এবার কত তারিখে সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। এবার এই যে রিক্রুটমেন্টটি রয়েছে, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি আপনাদের কোনোরকম যদি জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে 6 নম্বর পয়েন্টে দেখতে পাবেন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেই সকল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারেন। সঙ্গে আমি আপনাদের বলে রাখি কোথায় আপনাদের ইন্টারভিউটি হবে। এখানে কিন্তু রিপোর্টিং টাইমের সঙ্গে সঙ্গে পুরো অ্যাড্রেস কিন্তু দেওয়াই রয়েছে, অ্যাড্রেসে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে, অবশ্যই সেই স্থানে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে। তো সেটি কোথায় আমি আপনাদের দেখিয়ে দিই। তো তার আগে দেখে নেওয়া যাক রিক্রুটমেন্টটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েশন আয়ুর্বেদিক মেডিকেল অ্যান্ড রিসার্চ থেকে, যেখানে দেখতে পাবেন 294/3/1 APC রোড, কলকাতা 7000009। তো এখানে কিন্তু পুরো অ্যাড্রেস দেখতে পাবেন, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। তো প্রত্যেকটি রিক্রুটমেন্টের একটি নোটিশ নাম্বার থাকে, সেটা আপনারা বাঁদিকে এবং ডান দিকে দেখতে পাবেন। 20/6/2022 তারিখে কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। আর ওয়াকেন্ট ইন্টারভিউ আপনাদের কত তারিখে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। ওয়াকেন্ট ইন্টারভিউ হবে আপনাদের উইল বি হেল্ড অন 30/6/2022 তারিখে 10:30 কিন্তু আপনাদের ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এর আগে উপস্থিত থাকতে হবে। কোথায় হবে এখানে কিন্তু পুরো অ্যাড্রেস আপনারা দেখতে পাবেন, এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউ হবে। এর সঙ্গে আমি আপনাদের দেখিয়ে দিলাম কোন অ্যাড্রেসে আপনাদের উপস্থিত থাকতে হবে। তো এবার আমি আপনাদের বলি, সবার প্রথমে এখানে যে এজ লাগবে সেটা কিন্তু 35 ইয়ার্স, মানে 18 থেকে 35 মধ্যে আবেদন করতে পারবেন। সঙ্গে বলা রয়েছে যে ডিপ্লোমা ইন, যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি ইন ফার্মেসি স্পেশালিস্ট, যদি আপনাদের এই যে ডিগ্রিটি থেকে থাকে ফার্মেসি নিয়ে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়, বা গ্র্যাজুয়েশন ইন সায়েন্স নিয়ে যদি আপনাদের করা থাকে তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে রিমিউনেশন কী রয়েছে, রিমিউনেশন যে আপনারা পাবেন এখানে বলা রয়েছে যে পরপর 2 বছর, মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কিন্তু আপনারা 25,000 টাকা স্যালারি পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এরপরে থার্ড ইয়ার, মানে 2 বছর পর, 3 বছর যখন আপনাদের হবে তখন কিন্তু আপনাদের যে বেতনটি দাঁড়াবে সেটি কিন্তু 30,000 টাকা পার মান্থ প্রতি মাসে। তো কোন কোন পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে, সবার প্রথমে এখানে দেখতে পাবেন প্রজেক্ট সায়েন্টিস্ট পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে, আর একটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে। এরপরে একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে জুনিয়র রিসার্চ ফেলো পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন সায়েন্স ডিসিপ্লিন নিয়ে, যেখানে বলা আছে আয়ুর্বেদা, ফার্মেসি,
কেমিক্যাল টেকনোলজি, বায়োটেকনোলজি এটসেট্রা নিয়ে আপনাদের কিন্তু থাকতে বলা হয়েছে। সঙ্গে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের কিন্তু সায়েন্স স্ট্রিম নিয়ে করতে বলা হয়েছে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন, নইলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। সঙ্গে দেখতে পাবেন ডিজারেবল, যেটা থাকলেও আবেদনের যোগ্য, না থাকলে আবেদন করতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই এখানে চেক আউট করে নেবেন। তো এখানে যেটা আবেদন করার মেনলি কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে পোস্ট গ্র্যাজুয়েশন লাগছে কী নিয়ে, যেটা আয়ুর্বেদা নিয়ে, ফার্মেসি নিয়ে, কেমিক্যাল টেকনোলজি বা বায়োটেকনোলজি এটসেট্রা নিয়ে যদি আপনারা করে থাকেন তাহলে শুধুমাত্র এখানে আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।